শুক্রবার ছিল সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউন। এই দিনও বাঁকুড়া জেলার সমস্ত এলাকাতে আগের লকডাউনের দিনগুলির মতোই চিত্র ধরা পড়ে। সকাল থেকেই বাঁকুড়ার বিভিন্ন এলাকায় লকডাউনকে কার্যকরীভাবে লাগু করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চোখে পড়ে। সোমবার চলতি মাসের প্রথম লকডাউনের মতোই শুক্রবারও রাস্তায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলার উত্তর থেকে দক্ষিণ যে কোনো প্রান্তেই সেই একই ছবি সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে। যদিও প্রতিটি লকডাউনের সাথে সাথে মানুষের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, আগে লকডাউন কার্যকরী করতে পুলিশকে যে পরিমাণ বেগ পেতে হতো এখন আর তা হয় না। আসলে মানুষ এবার করোনার ভয়াবহতা ও লকডাউনের প্রয়োজনীয়তা বুঝতে পারছে, তাই আর আগের মতো লকডাউন উল্লঙ্ঘনের মামলা বেশি দেখা যাচ্ছে না। যদিও শুক্রবারও মাচানতলা, বড়বাজার, স্কুলডাঙ্গা, ধলডাঙ্গা সহ বাঁকুড়ার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে রাস্তায় বেরোনো প্রত্যেক মানুষের কাছে বাড়ির বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসা করা হয়, কারণের পক্ষে প্রমাণও পেশ করতে বলা হয়। সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাদের পত্রপাঠ ফেরত পাঠানো হয়। এছাড়া যে সমস্ত মানুষরা মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোন তাদেরকে আটকানো হয়। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবারের লকডাউন ইতিমধ্যেই তুলে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে একটি টুইটের মাধ্যমে তিনি 13ই সেপ্টেম্বরের নিট পরীক্ষার কথা মাথায় রেখে 12ই সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করার ঘোষণা করেন। বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.